আচ্ছা, এখানে একটা শিশুদের কেন্দ্রিক একটা প্রশ্ন ছিল, এটা করব কিনা। এটা যদিও রমজান কেন্দ্রিক না, তারপরেও সেটা হচ্ছে যে আমরা যারা মানে যারা দেখা যায় শিশু খাদ্যের ক্ষেত্রে প্রসেস ফুড, প্রসেসিং ফুডটাই আমি ফুডের কথাই আমি বলবো, কারণ যেটাকে বলে যে সেরিলাক বা বিভিন্ন ধরনের মিল্ক পাউডার বা এই যে হরলিক্স টরলিক্স যেগুলো বাজারে প্রচলিত, যেগুলো অ্যাকচুয়ালি আমরা যতটাই জানি যে এগুলো অর্গানিক না, সেই ধরনের খাবার যদি খাওয়ায়, ইভেন এরকম একজনের এটা হচ্ছে যে সেই ধরনের খাবার খাওয়ানোর কারণে পরবর্তীতে দেখা গেছে যে নর্মাল খাবার সেই বাচ্চা গ্রহণ করতেছে না, সেই ক্ষেত্রে খাবারের অভ্যাসটা বাচ্চাদেরকে কিভাবে করলে বেটার হয়? প্রসেস ফুডগুলো কি একদমই খাওয়াবে না, নাকি খাওয়াইলে কিরকম খাওয়াইতে পারে বা নিয়মটা কি হতে পারে, এরকম একটা জিজ্ঞাসা জিজ্ঞাসা যে কোন ধরনের খাবার কিভাবে কিভাবে বাচ্চাকে খাবারে অভ্যস্ত খাবারে অভ্যস্ত করব। আচ্ছা, নর্মালি হচ্ছে বাচ্চার কিন্তু আদর্শ খাবার হচ্ছে মায়ের বুকের দুধ। তো এছাড়া যে ফর্মুলা মিল গুলো আছে সেগুলার যতটা সম্ভব আমরা অ্যাভয়েড করতে বলি। যদি বাচ্চার 2 বছর পর্যন্ত টানা সে যদি দুধটা খায় সেটা বেস্ট ওয়ে। আর এর পাশাপাশি ফর্মুলা মিল্ক বা এগুলা অনেক সময় কাজে দেয়, কিন্তু ওই যে যে জিনিসটা রুচিতে পুরি বাচ্চা অভ্যস্ত হয়ে যায় সেটা, পরবর্তীতে সে নর্মাল খাবার গুলো খেতে চায় না। এখন বাচ্চা যদি এরকম হয় যে 6 মাস হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে, তখন কিন্তু তাকে আমরা পরিপূরক খাবার গুলা দিতে পারি, পাশাপাশি বাড়তি খাবারটা তখন দেই। অল্প হচ্ছে শুরু করি হচ্ছে কমলার রস, অথবা হচ্ছে সেটা হতে পারে মাল্টার রস, বা অল্প লিকুইড থেকে আমরা সেমি সেমি লিকুইডে যাই আর কি, আস্তে আস্তে ধীরে ধীরে। তো ওই তখন যেটা হয় যে আমরা যতটা চেষ্টা করি যে অর্গানিক খাবারটাকেই বলি, প্রিফার করি, তারপরও যদি কেউ বাধ্যগত ভাবে একান্তই না পারে তখন ফর্মুলা মিল্কটা সাজেস্ট করা হয়। তবে সবসময় এটা মনে রাখতে হবে যে আর্টিফিশিয়াল বা হচ্ছে কোনো মানে অর্গানিক ছাড়া ইনঅর্গানিক যেসব খাবার সেই খাবার গুলা কিন্তু অ্যাভয়েড করাটাই বেটার। অর্গানিক ফুড হচ্ছে বেস্ট আমার মতে। নর্মালি যত কৃত্রিম হবে তত কিন্তু হচ্ছে আমাদের মানে আমরা প্রকৃতির নিয়মের বাইরে গিয়ে কিছুই করতে পারবো না, ঠিক আছে? প্রকৃতির নিয়মের ভেতরে থেকে কাজ করতে হবে।